গাজীপুরের কালিয়াকৈরে পাঁচ দিনব্যাপী আর্ট ক্যাম্প শুরু হয়েছে। অংশ নিয়েছেন তরুণ ও বরেণ্য চিত্রশিল্পীরা। লক্ষ্য আর্ট ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে আন্তর্জাতিক মানের প্রকাশনা ও বিভাগীয় শহরে চিত্র প্রদর্শনীর আয়োজন। স্নিগ্ধ সজল মেঘকজ্জল বর্ষা স্লোগানে আর্ট ক্যাম্প উদ্বোধনটাও নান্দনিক। জলাধারে ভাসানো হয় নানা রঙের নৌকা। গাজীপুরের কালিয়াকৈরে একটি রিসর্টে এই ক্যাম্পের আয়োজন করেছে উইংস অফ উইন্ড। ক্যাম্পে অংশগ্রহণকারীরা তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তুলবেন বর্ষার নৈসর্গিক সৌন্দর্য। বর্ষা সিজনকে সামনে রেখে নবীন প্রবীণের একটা মিলন মেলা, মিলন মেলা এখানে একটা আয়োজন করা হয়েছে উইন্ডস অফ উইংস। তারা এই শিল্পীদের পৃষ্ঠপোষকতার জন্য, মানে পৃষ্ঠপোষকতার জন্যই এই আর্ট ক্যাম্পটি আয়োজন করেছে। ক্যাম্পে অংশ নিয়েছেন বরেণ্য 22 চিত্রশিল্পী, আছেন তরুণরাও। ছবি আঁকার কৌশল শেখার পাশাপাশি মিলছে শিল্প ভাবনা বিনিময়ের সুযোগ। বর্ষার মধ্যে নৌকা, পানি, নদী, এই সবগুলোর একটা সংযোগ আছে এবং সবুজ রং, প্রকৃতির রং, সব কিছুর একটা সংযোগ আছে। এই সংযোগটা আসলে একটা ক্যাম্পে আজকের যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান, এই রঙিন আয়োজন করা হয়। দূরে ছোট ঘর, একটা ঘর দূরে বধূ, এগুলোকেও রিয়েলিস্টিক অবস্থাকের মিক্সডে করা যায়। ক্যাম্পে আঁকা চিত্রকর্মগুলো নিয়ে আছে বিশেষ পরিকল্পনা, তা হলো একটি আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং ঢাকা সহ সম্ভাব্য বিভাগীয় শহরে চিত্র প্রদর্শনীর আয়োজন। ঢোলের বাজনা, বাচ্চারা কালার করলো, আর এই সবার মধ্যে এক ধরনের রং, রঙে রঙিন ছিলাম সারাদিন আর কি। শনিবার উদ্বোধন হওয়া আর্ট ক্যাম্প চলবে পাঁচ দিন। জহরা সেতু, যমুনা নিউজ।